বাংলাদেশ চ্যালেঞ্জ করলে ভুল হয় কিন্তু পাবনা জেলা চ্যালেঞ্জ আচ্ছা পাবনা জেলা চ্যালেঞ্জ জি এই দেখেন কি আমি না নেরেই বুঝতে পারছিলাম যে এগুলো এরকম চামড়া হবে বলছিলেন জাতের তো তাই হবে আচ্ছা এবং সব জায়গা থেকেই মনে হয় এরকম হবে লাল পাকনা হলে মানুষ তো রেড ফ্রিজিয়ান করে আচ্ছা এই হচ্ছে রেড ফ্রিজিয়ান হ্যাঁ মেজিক থেকে আপনি দন একবার মাপা আচ্ছা এই যে এইখান থেকে দেখেন একেবারে পছন্দের এক কথায় পছন্দের গরু এগুলো শৌখিন গরু এখানে একটা রেড ফ্রিজিয়ান গরু আছে খুব সুন্দর আমারও পছন্দ হয়েছে কিন্তু হয়তো বা আমি সেই প্রিপারেশন নাই যে এই গরুটা নেওয়ার মতন বাজেটে বেশি হ্যাঁ হ্যাঁ বাজার থাকে অবশ্যই নিতাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ২৪শে অক্টোবর ২০২৪ রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে সততা ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই হারোপাড়ার শেষ খামারটাই কিন্তু এই সততা ডেইরি ফার্ম এই খামারের মালিক শালম কাকা এখান থেকে গাভী গরু বিক্রি করে এই খামারে কিন্তু বিগ সাইজের গাভীগুলো বেশি পাওয়া যায় এর পাশাপাশি এই খামারে মাঝারি সাইজের গরু থাকে তবে এই সপ্তাহে একটা আনকমন সুন্দর প্রিন্টের গাভী সহ বেশ কিছু হাই কোয়ালিটির গাভী রয়েছে এই গাভীগুলো জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কী বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট গরুগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বেচা কেনা কেমন এখন বেচা কেনা মোটামুটি ভালোই আপনার তো বড় গরুর বেশি কালেকশন থাকে হ্যাঁ বড় গরুর বেশি তো কাস্টমার তো বড় বড় কাস্টমার বেশি আছে না হ্যাঁ বড় আচ্ছা ভালো পার্টি আছে তো এই সপ্তাহে বাজার কেমন দেখলেন গরু বাজার ভালো গরুর ভালো দাম সব সময় ভালো দাম সব সময় ভালো দাম একটা তো দেখতেছি আনকমন একটা কালারের গাভী গরু নিয়ে আসছেন বিগ সাইজে আনকমন একটা কালারের আচ্ছা দেশ থেকে সংগ্রহ করা তো নাকি না এগুলো বাইরের গরু বাইরের গরু জি আচ্ছা বর্ডার থেকে সংগ্রহ করা জি আমি করি নাই কিন্তু বর্ডারে করব এগুলো আচ্ছা কাকার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার নাম শাহ আলম আমার খামার সততা ডেইরি ফার্ম থানা ভাঙ্গুড়া জেলা পাবনা এটা তো চৌবাড়ি হারোপাড়ার মধ্যে পড়ছে এবং হারোপাড়ার সর্বশেষ খামার আপনার পর থেকে তো ভবানীপুর মনে হয় শুরু হ্যাঁ আমার বাড়ির পরে থেকে ভবানীপুর কতগুলো মাল আছে আপনার কাছে এখন মাল আছে অনেক কয়েকটা কিন্তু ছয়টা দেখাবো মোট ছয়টা দেখবো প্রেগনেন্ট কয়টা দুধের কয়টা প্রেগনেন্ট তিনটা দুধের তিনটা দুধের গুলো কি দহন করে নেওয়া যাবে হ্যাঁ সব গুণে দহন করে নেওয়া আর প্রেগনেন্ট গুলো কি কি সুযোগ সুবিধা বা গ্যারান্টি প্রেগনেন্ট কোনো ধরেন বান জরা রয়ে এগুলো গ্যারান্টি আছে যেটা আনকমন আজকে প্রতিবেদনে যেটা মূল আকর্ষণ ওটা প্রেগনেন্ট না দোয়াল ওটা প্রেগনেন্ট আচ্ছা কেউ যদি বাচ্চা সহন মানে বাচ্চা বের করে নিতে চায় সুযোগ দিবেন হ্যাঁ সুযোগ তো দেওয়াই লাগে বড় গরু যে আচ্ছা দুইয়ের নিচে কি গাভী আছে হ্যাঁ দুইয়ের নিচে আচ্ছা আলহামদুলিল্লাহ আজকে দুইয়ের নিচেও গাভী আছে দুধের দোয়ালের মধ্যে মনে হবে না আর উপরে কত দাম আছে উপরে আপনি ধরেন ৩৫০০০ ওইটা সহ আনকমনটা সহ ও ওইটারই দাম ৩৫০ তো চলেন আজকের এক এক করে কালেকশন দেখি একটা একটা করে দেখান এগুলো সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জন্য এক নম্বর সিরিয়ালে মাশাল্লাহ বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন আমরা দুধের গরুগুলো শেষ করে দিয়ে এরপরে প্রেগনেন্ট হাই কোয়ালিটি গুলো দেখাবো এটা কি জাতের গাভী আসলে এটা হলস্টাইন ফ্রিজিয়ান অরিজিনাল কেউ রানী শঙ্কর আচ্ছা দূর থেকে মনে হয় মুন্ডি জি জি মুন্ডি তবে হচ্ছে এটা হচ্ছে যুগী মুন্ডি বা মেনা সিং এর গরু বলা হয় জি জি দাঁত কয়টা হয়েছে গাভীর এই গাভীর চার দাঁত মাত্র চার দাঁত কত নম্বর বাচ্চা এটা আগে একটা বাচ্চা দিয়েছে এটা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা আচ্ছা বাচ্চাটা একটু সোজা করে দেন এ হচ্ছে বাচ্চা ছেলে না মেয়ে ছেলে ছেলে ছেড়ে দেন আচ্ছা ছেড়ে দেন এটা ছেলে বাচ্চা জি বাছুরের বয়স কয়দিন বাছুরের বয়স তিন দিন গেছে আজকে চার দিন চলছে আজকে আজকে গেলে চার দিন হবে লাভি টাবি সবই আছে আচ্ছা ওই যে বাছুরের নিচে লাভি পেটের নিচে তো কতবার করে টানতে হচ্ছে গাভীকে এটা দিনের দিন রাতে চার বার টানা লাগে চারবারের মতো টানতে হয় দিন রাত মিলে জি জি তো কত কেজি দুধ পাওয়া গেছে এ পর্যন্ত চারবারে এই গাভীটার ধরেন ফুল দুধ নামলে ৩০ লিটার দুধ নামবে একবারে দিকে ৩০ কেজি জি সকাল বিকাল নামবে
সকালবেলা এক টানে তখন কত লিটার দুধ হবে? সকালবেলা এক টানে এখন 18 লিটার দুধ হবে। 18 কেজি এক টানে হবে, বিকেলে কিন্তু আবার 12 কেজি হতে হবে। হ্যাঁ হবে। কতদিন পর আসলে গ্যারান্টি দিবেন দর্শকদের? হিরার ধরেন ফুল নামতি তাও ধরেন 12-13 দিন লেগে যাবে দুধ। তার মানে মোটামুটি আর 10-12 দিন পরে আসলে হবে? হ্যাঁ, আর এখন ধরেন মোটামুটি এখন আসলে 20-22 দোয়া দেওয়া যাবে। এখন সকালে এক টানে কত লিটার দুধ পাওয়া যায়? এখন সকালে ধরেন 14 লিটার আইছে এক টানে। একটু ধারবার দেখানো যায় কি? হ্যাঁ ধারবার দেখান যায়। একটু চারটা ধারবার দর্শকদের দেখাই। এমনি মা বোনেরা যে কেউ তো দহন করতে পারবে, নতুন পুরাতন সবাই দহন করবে। ৩০ কেজি দুধের গাভী মাথা নষ্ট, একটা একটা করে দেখান। তাহলে তো এখন দহন করলে চিটা হয়ে যাওয়ার কথা, ওলানে তো কিছু থাকবে না। আচ্ছা এই যে পিছন থেকে দেখাচ্ছি, এক তারপরে তো বেশ ভালো, দহন করতেও সময় লাগবে না। আচ্ছা চারটা বাট মাশাআল্লাহ ক্লিয়ার আছে। আজকাল আসলে সকালবেলা কত লিটার দহন করে দিবেন? 14 লিটার আজকাল আসলেই হবে। আর বিকেলবেলা আবার মানে 20-22 কেজি এখন বোঝানো যাবে, আর যদি 10 দিন পরে আসে 30 লিটার। তো 30 লিটারের এই গাভীটার ষাঁড় বাচ্চা সহ দাম কত? সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন, এটা মাঝারির চেয়ে বড় সাইজের গাভী বাচ্চা সহ। এটা কি জাতের গাভী? হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের। গাভীর বয়স কয় দাঁত? মাত্র 2 দাঁত। প্রথম বাচ্চা? কি বাচ্চা? এর সঙ্গে এগুলো কত লিটার দুধ নাপছে এই পর্যন্ত বা সকালে যদি এখন দহন করি কত লিটার দুধ পাওয়া যাবে? 20 লিটার, কিন্তু 18 লিটার এটা গ্যারান্টি থাকবে, এগুলোর দুধ হয় ভালো। আচ্ছা 18 কেজি গ্যারান্টি থাকবে। কতদিন পর আসবে কাস্টমার? আচ্ছা কালকে আসলেও দুধ দহন করে মিলাই দিবেন। সকালবেলা কত লিটার দুধ দিবেন? সকালবেলা এখন ধরেন বিকেল 12 লিটার দুধ হয়। 12 কেজি, বিকেলে কিন্তু আবার তাহলে 6 কেজি, মোট 18 কেজি গ্যারান্টি। দাম কত নিবেন এটার বকনা বাচ্চা সহ? এটার দাম 210 নেব। 210,000 নিবেন? দুধের গাভী তো এর চেয়েও কম দামের আর একটা আছে, দরদামের সুযোগ এটাতেও আছে। চলেন আমরা 3 নম্বরে যে দুধের গাভী রয়েছে এই গাভীটা দর্শকদের দেখাই। 3 নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন, দুধের গরুর মধ্যে এটাই শেষ। আর এটাই মিডিয়াম বডির। কি জাতের গাভী এটা? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান। গাভীর বয়স কয় দাঁত? এটা 6 দাঁত। 6 দাঁত। খিল আছে দুই পাশে? হ্যাঁ খিল আছে, খিল না থাকলে কয় লাভ আছে। কত নম্বর বাচ্চা এটা? এটা আগে একটা বাচ্চা দিছে, এটা এবার দ্বিতীয় বাচ্চা। সঙ্গে কি বাচ্চা? সঙ্গে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, তো ষাঁড় বাচ্চা হলেও মায়ের চেয়ে বেশি পার্সেন্টের হয়েছে। হ্যাঁ বাচ্চা ভালো হয়েছে। বাছুরের বয়স কয়দিন? বাছুরের বয়স এটা 4 দিন। 4 দিন। দুধ কতটুকু নাপছে? এটার 15 লিটার গ্যারান্টি থাকবে। 15 লিটার দুধের গ্যারান্টি থাকবে সকাল আর বিকেল। এই গরুটার দাম কেমন চাচ্ছেন? আজকের প্রতিবেদনের প্রথমে যে বলেছিলাম আনকমন একটা গাভী রয়েছে এবং কাকা বলছে যে কাকা এটা বাইরের থেকে নিয়ে আসছে, এই সেই গাভী। আজকে তো প্রতিবেদনের মূল আকর্ষণ এটা। কি জাতের গাভী এটা? সুন্দর পাকড়া। এটা রেড ফ্রিজিয়ান। রেড ফ্রিজিয়ান, আর এইগুলোই অরিজিনাল রেড ফ্রিজিয়ান। আমরা এই যে টিভিতে দেখি, গুগলে দেখি, এই সেই ছবির মতো গরু। হ্যাঁ এই সেই গরু। আচ্ছা বয়স কয় দাঁত? এটা বয়স 6 দাঁত, সেকেন্ড টাইম বাচ্চা। 6 দাঁত, সেকেন্ড টাইম বাচ্চা। আচ্ছা এর আগের বাচ্চাতে কি আমাদের দেশে ছিল না ওপারে ছিল? বাইরে ছিল, ওপারে ছিল। আচ্ছা দুধের তো তাহলে ধারণা জানা নাই? ধারণা নাই, তা বাদে আমরা তো গরু চিনি, গরু ধরেন 30 এর উপরে দুধ হবে। 30 কেজির উপরে হবে? এখন তো প্রেগনেন্ট অবস্থায় আছে, একটু নেড়েচেড়ে দেখানো যাবে কি কাকা? যদি ওপার থেকে প্রেগনেন্ট হয় তাহলে তো একটা ভালো মানের বীজ পাইছে। না রেড ফ্রিজিয়ানই দেওয়া আছে, বীজও রেড ফ্রিজিয়ান দেওয়া আছে। আচ্ছা এই যে ওলানে দেখেন
ব্যান্ড পাইপটা একদম চাইতে চাইতে ওই পায়ের সামনে চলে গেছে, এত মোটার। একটু চামড়াটা টানবেন, আরো প্রায় 17 থেকে 18 দিন দুই পাশের ভ্যান পাইবো কিন্তু সমান। এর আগের বিএনএ রেকর্ড জানা নাই, এই বিএনএ 30টার আইডিয়া গ্যারান্টি কি দেওয়া যায়? এত দামি গরু, এত বড় গরু, আপনার কথা অনুযায়ী খাওয়ালো, গ্যারান্টি দিবেন? গ্যারান্টি আমার এমনি দেহ শুনে নিয়ে যাবে। আচ্ছা, কেউ যদি বাচ্চা প্রসব করাই নিতে চায়, সুযোগ আছে? সুযোগ আছে, সব ধরনের সুযোগই আছে। হ্যাঁ, সব ধরনের সুযোগ। কাকা দাম চাচ্ছেন কত এটার? এটা দাম চাচ্ছি 350,000। 350,000 টাকা। কথা বলার সুযোগ আছে? হ্যাঁ, কথা বলার সুযোগ আছে। তবে গরু কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর, একটু চামটাম দর্শকদের দেখাই। এইখান থেকে দেখেন, একেবারে পছন্দের, এক কথায় পছন্দের গরু এগুলো, শৌখিন গরু। তো দাম 350 চাইলেন, আলোচনা করে কাস্টমার কিনবে। হ্যাঁ, কাস্টমার দেখে কিনতে পারবে। চলেন আমরা 5 নম্বরে যে গাভী রয়েছে, 5 নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখেন। 5 নম্বর সিরিয়ালে আরও একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন। প্রথমটা ছিল হচ্ছে শিং, থেকেও শিং না থাকার মতো লাগছে, আর এটার অরিজিনালি শিং নাই। এটা অরিজিনাল মুন্ডি। অরিজিনাল মুন্ডি? জি জি। আচ্ছা, এগুলো তো ভারতের মুন্ডি না? হ্যাঁ, ইন্ডিয়ান মুন্ডি। ইন্ডিয়ান মুন্ডি। বয়স কয় দাঁত? এটা 2 দাঁত, মাত্র 2 দাঁত। জি। ইয়াং একটা গাভী, বাচ্চা দিবে মনে হয়, পেটে বাচ্চা, বাচ্চা দিবে। হ্যাঁ। কতদিন সময় আছে? এখনো 1 মাস সময় আছে, প্রায় 1 মাসের মতো সময় আছে। আচ্ছা, এগুলো কি জার্নি করতে পারবে যে কোনো জায়গায়? হ্যাঁ, জার্নি করতে পারবে। কেবল 8.5 মাসে যাবেন তো। পেটের নিচে ওটা কি? এটা মনে হয় যে পানি লাগছে না? আচ্ছা, না যে আপনার পানি লাগছে দেখি। হ্যাঁ, পানি একটু লাগছে। আচ্ছা, বাটার তো গ্যারান্টি আছে? 2 দাঁতের গরু এগুলো, তার অনেক সময় নিপুলে ফুটা থাকে না, তো এগুলো তো গ্যারান্টি। পান নাই? আমি শুনছি এরকম কমপ্লেন যে গরু কিনছে ভাই, 3 বাটে দুধ আসে, 1 বাটে নিপুলে ফুটাই নাই, পরে ডাক্তার টাক্তার নিয়ে এসে ফুটা টুটা করে, তো এই ধরনের ঝামেলা হলে তো আপনি আছেন? ওটা তো আসি, তারপরে আমরা দেখে কিনি, তা আসেন তাহলে মাস্টারে চারে গিয়া সকলে দেয় না? সবাক দেয় না, ব্যান চালকে যদি কয় আমি মাস্টার। আচ্ছা, তাহলে হবে না। আচ্ছা, জানে সেটাই তো, আসলে ব্যাপারীও আসলে সবাই হতে পারে না। আমরা গরু জগতেরই লোক, আমরা আমার কাছে সিটি থাকবে এরকম কথা। আচ্ছা, কাকার হচ্ছে এই জগতের মাস্টার, তো কাকা এগুলোতে কত লিটার আইডিয়া করা যায়, একটা সঠিক ধারণা দেন। এগুলোতে এখনো 8.5 মাসের তো আর আইডিয়া, তারপরে একটা জাত মানের উপরের বডির উপর একটা ধারণা। মানুষ ভাববে না যে আপনি তো পামনার লোক, মানুষ ভালো চোখে দেখে না। আচ্ছা, যেখানে ভালো আছে সেখানে খারাপও কিন্তু আছে, এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। তা আপনার একটা ধারণা দেন, এসব গাভী তো আমি প্রথম দিনে 25 লিটার দুধ দেবো, 25 কেজি দুধ ইনশাল্লাহ দিবে। এই যে এখন আপনারা যারা কিনবেন নিজেদের চোখের মাপে কিনবেন, গাভী গরু সহি দেখে কেনা লাগবে। দাম কত চাচ্ছেন? এর দাম 3,20,000। 3,20,000 টাকা, মুন্ডির তো দাম বেশি। শিং থাকলে এগুলোর দাম কত হতো? শিং থাকলে এখন গরু তো ধরেন 1 টার 1 রকম, তারপরে মুন্ডির দাম তো একটু বাংলাদেশে বেশি। হ্যাঁ, এসব গরু তো ধরেন বাছুরির থেকে দাম বেশি। আচ্ছা, 3,20,000। জি, চলেন আমরা শেষের গরুটা দর্শকদের দেখি। মুন্ডি তার ধরেন সব গরু হয় না, এগুলো এক্সেপশনাল কালেকশন এবং দামও এই জন্য সবার চেয়ে বেশি থাকে। 3,20,000 চাওয়া দরদাম করে আপনারা কিনতে পারবেন। শেষের গাবিটা কিনতে পারবেন, রেডি হবি সাধারণত আর এক দাম। চলেন পরবর্তী গাবি দর্শকদের। 6 নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সর্বশেষ বিগ সাইজের একটা গাভী, সাদা কালো রঙের, এটা কি জাতের কাকা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান গাভী, একেও তো দেখি ইয়াং লাগতিছে। ইয়াং 2 দাঁত। এটাও 2 দাঁত? জি। পোলেটি প্রথম, কতদিন সময় লাগবে? আর 20 দিনের উপর আছে, এখনো প্রায় 20 দিন। পোলেটি গরুর পেটের নিচে যে পানি লাগে এটাকে আমরা দুধ করা বলি, লাগা তো ভালো নাকি? হ্যাঁ, প্রত্যেকটা গরুর পানি লাগবে। আচ্ছা, এখনো 20 দিন। হ্যাঁ, জার্নি করতে পারবে কি গাবে? জার্নি করতে পারবে, যে কোনো জায়গায় যাবে। হ্যাঁ, যে কোনো জায়গায়। আর যদি কেউ টাকা পয়সা ক্লিয়ার দেয়, আপনি কি এখান থেকে বাচ্চাটা বের করে দিবেন? কত গরু কে, সব গরু কে আর এই করা যায়? সবগুলোকে দেওয়া সম্ভব না। না, যেগুলো আনকমান গরু ওইটার ওটার একটা আলাদা। আচ্ছা আচ্ছা, ওইটা দিবেন, কিন্তু এগুলো দেওয়া যাবে না। সব গরু দিলি পরে আমরা এত গরু পাইলে কোথায় রাখবেন? আচ্ছা, তার মানে আর 20 দিন তো আসলে রাখা সম্ভব না। না, রাখা সম্ভব না। আচ্ছা, তার মানে এটা যদি কেউ নেন এই অবস্থায় নিয়ে যেতে পারবেন সারা বাংলাদেশে। এগুলো কত লিটার দুধ দিবে? এগুলো ধরেন প্রথম দিন 18-20 এরকম, 18 থেকে 20 কেজি। দাম কত লাগবে এটার?
250, এই যে একটা পার্থক্য আমি দর্শকদের দেখাই, মুন্ডির দাম চাইছেন কত? 3,20,000, বডি কিন্তু প্রায় সেম সেম, মুন্ডি কি আর পাওয়া যায় না, সেটাই বলতেছি বাংলাদেশে তো মুন্ডি আর কিছু নাই। অনেকে আবার কমেন্ট করবে যে এত দাম, এত দাম এই মুন্ডির, ওই যে পাগলা সে কমেন্ট করবে। আচ্ছা দেখেন, এটা কিন্তু ওর চেয়ে বডি বড়, আকার আকৃতিতে বেশি, তবে দুধে কিন্তু আবার কতটুকু কম? মুন্ডির দুধও তো বাংলাদেশে সবচেয়ে বেশি। হ্যাঁ বেশি, তা আপাতত ওগুলো আনকমান করবো, তা তো আনতে লাগে খরচ আছে। আচ্ছা তাহলে এটার দাম হচ্ছে 250। জি, আপনার ফোন নম্বর, কাকার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। ওটা 01790 1660। এটাতে এই মহর্ষেব আছে? হ্যাঁ আছে। আচ্ছা তো আসলে আজকে আর প্রশ্ন করব না যে কাস্টমার আসলে কি কি সুযোগ সুবিধা দেন, যেহেতু কাস্টমার এখানে আছে, ওনারা গরু দেখতেছে, সম্ভবত একটা গরু হয়েছে, ওনাদের সাথে একটু কথা বলি। আচ্ছা বলেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রতিবেদন দেখেই তো আসছেন নাকি? হ্যাঁ প্রতিবেদন। আমাদের ভিডিওগুলো দেখেন? অবশ্যই ইনশাআল্লাহ। তো যেভাবে ভিডিও করি বাস্তবে এসে কতটুকু মিল পাচ্ছেন, একদম সত্য কথা বলবেন? ঠিক আছে, মিল আছে। আমি এখন এক গাভী দহন করছি, দেখছি, এবং এখানে একটা রেড ফ্রিজিয়ান গরু আছে, খুব সুন্দর, আমারও পছন্দ হয়েছে, কিন্তু হয়তোবা আমি সেই প্রিপারেশন নাই যে এই গরুটা নেওয়ার মতন। বাজেটে বেশি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাজার থাকে অবশ্যই নিতাম। আচ্ছা গরুটা কেমন? রেড ফ্রিজিয়ান ইনশাআল্লাহ খুব সুন্দর। এর আগে কখনো দেখছেন? না, টিভিতে দেখছি, ইয়াতে দেখছি আর কি। রেড ফ্রিজিয়ানটা টিভিতে দেখছেন, প্রতিবেদনে দেখছেন, বাস্তবে দেখার সুযোগ হয় নাই? আজকে দেখছি। আচ্ছা ভালো লাগছে তো গরুটা? হ্যাঁ সুন্দর। তো আমি দেখলাম যে আপনার লোক, এটা তো আপনার সাথে আছে, আপনার প্রতিনিধি বলা যায়, প্রতিনিধি। আচ্ছা তো উনি দেখলাম যে এখানে নিজের মতো কাকা একটা দুধের গরু আপনি সম্ভবত কিনতে চাচ্ছেন, উনি দহন করতেছে? হ্যাঁ দহন করছে। তো এরকম সুযোগ তো সবার জন্যই আছে নাকি? অবশ্যই আছে, যে যারা নিজেদের মতো এসে যাচাই বাছাই করতে দিচ্ছে, থাকা খাওয়ার সুযোগ দিচ্ছে তো এখানে, না? না হ্যাঁ ঠিক আছে। কাকা লোক হিসাবে কেমন সংক্ষেপে বলবেন? হ্যাঁ ভালো, ভালো অথবা খারাপ? ভালো দেখি তো ওনার কাছে আসছি, ও এই বাড়িতে ছিল, এরপরে ও আমাকে, আমার বাড়ি কুমিল্লা দাউদকান্দি, আমি ওইখান থেকে ওনার প্রশংসাটা ভালো দেখি আসছি। আচ্ছা তো মোটামুটি বাইরের কাস্টমারও তো আসতে পারবে? অবশ্যই আসবে, না কেন আসুক, আইসা দেখুক। কুমিল্লার দাউদকান্দি যারা আছে বা কুমিল্লা জেলার যারা আছে তাদের কোনো, অবশ্যই বলবো যে আপনারা আসেন, আইসা দেখেন, সরজমিনে দেখা গরু দহন করে নিয়ে যান। আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল আপনাদের জন্য, ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তো কাকা আপনিও ভালো থাকবেন, আপনার রেড ফিজিয়ানের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।